তোমার হাজবেন্ড এতদিন ধরে মিসিং, অথচ তুমি পুলিশে একটা কমপ্লেন করোনি, অথচ অধিকারের বেলা তুমি চলে এসেছো। দাদাইকে উদ্ধার করে এনেছে দিদি, নিজেকে দাদাইয়ের স্ত্রী হিসেবে তুমি ক্লেম করতেই পারো, কিন্তু স্ত্রী হিসেবে তুমি কোনো কর্তব্যই পালন করতে পারো না। যা করা দিদি করেছে, তাই তুমি অধিকার বলো রাইট বলো, এগুলো তুমি কিছু চাইতে পারো না। আমি তো কোনো অধিকার চাইতে আসিনি, আর চাইবই বা কেন, এই অধিকার তো আমারই। ও তাই বুঝি, এতক্ষণ যখন সকলে মিলে তোমাকে প্রশ্ন করছিল তখন তুমি কোনো কথাই বলছিলে না, অথচ এখন দেখো যে অধিকারের কথা উঠল উনি তোমার মুখে বুলি ফুটল। আমি আমার মনের অবস্থাটা আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন, এই জীবনে যদি আমি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি সে আপনার ছেলে, আর কেউ না। আমি তাই এসেছি, তার সাথে থাকবো বলে, তাকে চোখের দেখা দেখবো বলে। বলছিলাম আমার দাদাই চিড়িয়াখানা কোনো জন্তু নয়, যে তাকে দেখতে আপনি এখানে চলে আসবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। না কোনো রকম ভুল বুঝছি না আপনাকে। জয় তুই এত কথা কেন বলছিস, সূর্যকে চোখের দেখা দেখতে এসেছিলে, আশা করি সেটা দেখা হয়ে গেছে। কিন্তু সূর্যর কি হাল হয়েছে সেটা দেখেছ? কি হালে গেল ছেলেটা, কিভাবে ফিরলো? কাজ মিটে গেছে এখন, তাহলে আশা হোক। না না মানে কি, না মানে কি, আপনি আমাদের বাড়িতে রয়েছে সেটা আপনি, সেটা আমরা কেউ পছন্দ করছেন, আপনি বুঝতে পারছেন তো? প্লিজ বেরুন আমাদের বাড়ি থেকে, বেরুন। আপনি চলুন, বার করো না। দীপা দিদি, আমি যাবো না, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, একদম নাটক করবে না তুমি, চলো চলো চলো, দাঁড়া।